নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনের ন্যায় আজও কল্পতরু বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আমি তোমাদের কথা দিই যে প্রত্যেক দিন তোমাদের জন্য নিত্য নতুন ক্লাস কিন্তু আমি হাজির করি বা সেই চেষ্টাটা করি। কারণ আমি এও বারবার বলি, বিগত 7 মাস ধরে 8 মাস ধরে যেভাবে তোমরা আমার ভিডিও দেখেছো, আমাকে কমেন্ট করেছো, উজ্জীবিত করেছো, লাইক করেছো, শেয়ার করেছো, বন্ধুদের মধ্যে এই ভিডিওটা আরও শেয়ার করে দিয়েছো, ফলে তোমাদের সেই ভালোবাসা উজ্জীবিত হয়ে কিন্তু নতুন নতুন টপিক আনার চেষ্টা করি। আজও কিন্তু ঠিক তেমন আরেকটা টপিক কিন্তু নতুন এনেছি। তোমরা হয়তো লোকমুখে শব্দটা শুনেছো, কিন্তু এটা যে সত্যি ব্যাকরণ একটা টপিক হতে পারে এটা সাধারণত কিন্তু জানতে না। সেই জিনিসটা কিন্তু আজ আমি তোমাদের শেখাবো। টপিকটার নাম কি রেখেছি বলো তো বন্ধু? 800 প্রয়োগ কি? কি বললাম? 800 প্রয়োগ কি, কিংবা সমস্ত 800 প্রয়োগ, অর্থাৎ সমস্ত মুনি ঋষিদের কথাই কি 800 প্রয়োগ হবে? 800 প্রয়োগ হবে কি? এই যে বিষয়টা, এই যে 800 প্রয়োগ কি, অনেক বইতে কি লেখা থাকে, কিন্তু 800 নয়, লেখা থাকে 800, কিন্তু কথাটাও ভুল লেখো বন্ধু। এই যে 800 প্রয়োগ কি, এটা সাধারণত আমরা জানি না, কিভাবে অ্যাপ্লাই করবো এটাও সাধারণত আমরা বুঝি না। আর সেই তত্ত্বটা কিন্তু আজ তোমাদের সামনে আমি শেয়ার করছি। দেখো কি রকম বন্ধু, এই যে 800, এই শব্দটা যদি প্রথমে দেখি, আ পেটকাটা ছয় রে, আম উদ্যান ছয় রে, 800, ক্লিয়ার? মানে এই যে 800, এই 800 শব্দটার অর্থ কি যদি আমি জানি তাহলে হবে। দেখো 800, এই যে 800 কথাটা মানে হচ্ছে সাধারণত ভাবে যদি আমি ধরি ঋষি, কি বললাম বলতো, ঋষি বা মুনি, ঠিক আছে, বা বলতে পারো মহৎ ব্যক্তি, ঠিক আছে, মহৎ ব্যক্তি বা ঋষি বা মুনি, এদের বলা হচ্ছে কিন্তু 800, ক্লিয়ার? যদিও 800 মানে মহৎ ব্যক্তি, ঋষি বা মুনি নয়, আসলে মহৎ কোনো ব্যক্তি বা মুনি বা ঋষি তার মুখ থেকে যে কথাটা উক্ত করেন বা মুখ থেকে যে কথাটা বলেন, বা মুনির দ্বারা উক্ত, ঋষির দ্বারা উক্ত, এই যে বৃহৎ একটা কথাকে এক কথায় প্রকাশে আমরা কি করেছি, 800, তাই না বন্ধু? তখন আমরা 800 জায়গায় অনেক বইতে কিন্তু দেখেছি কি বলতো, আর্য আমাদের জয়, আসলে বেটকাটার সময় মাঝের এই কাঁটাটা কিন্তু প্রিন্টে ওঠেনি, তখন বুঝতাম না বন্ধু ব্যাপারটা কি। আসলে ভাবতাম যে ব্যাপারটা আর্যই হবে মনে হয় বইতে, ভুল লেখা নেই বইতে, কিন্তু আজ দীর্ঘদিন পড়াশোনা করে করে কিন্তু ব্যাপারটা বুঝেছি ওটা আসলে আর্য নয় 800। যেমন আমি এখন, তোমরা ভাবলে অবাক হয়ে যাবে বন্ধু, নিজে শুনাম নিজে করছি না, আমি প্রতিদিন আমার কানে যখন থেকে যেভাবে যে শব্দটা ভেসে আসে সঙ্গে সঙ্গে আমি তার গ্রামাটিক্যাল জিনিসটা দেখি এর মধ্যে কি গ্রামার ঘটেছে, সঙ্গে সঙ্গে সেই গ্রামারটা নিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে কাজ করে দিই, সঙ্গে সঙ্গে আমি যে বইপত্র লিখছি সেখানে কিন্তু আমি ইনক্লুড করে দিই, এটা পরবর্তীকালে কিন্তু ছাপা হয়ে কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে। এইবার দেখো, এই যে ভাবনা চিন্তা তোমরা যদি নিত্য নতুন ভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের পক্ষে কিন্তু অনেক কিছু করাটা কিন্তু সম্ভব হবে, যেটা আজ আমি কিন্তু এখানে শিখছি। দেখো বন্ধু, শুনলে অবাক হয়ে যাবে, আমি কিন্তু ভালো ছাত্র ছিলাম না কোনোদিনই। এই যে বাংলা, আজ ধরো বাংলা তোমাদের পড়াচ্ছি, তুই যেটুকু পড়াতে পারি না কেন, মাধ্যমে কিন্তু আমি বাংলায় আমাদের তখন 200-র মধ্যে 2003 সাল 200-তে পরীক্ষা হয়েছিল, মাত্র 200-র মধ্যে আমি পেয়েছিলাম কিন্তু 100, কত বলতো, একটাই পেয়েছিলাম 60, মানে 100-র মধ্যে 60, আর একটা পেয়েছিলাম কিন্তু 100-র মধ্যে 66, অর্থাৎ 126। উচ্চ মাধ্যমিকে 200-র মধ্যে পেয়েছিলাম 124, ক্লিয়ার? কিন্তু যারা প্রচুর নাম্বার, মানে 90-92-93% করে পেয়েছিল, তারা সব হারিয়ে গেছে পরবর্তীকালে। আমরা, আমি বুঝেছি ব্যাপারটাকে, এই বুঝতে 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 আমি যখন উচ্চ মাধ্যমিক পড়াশোনা শুরু করি, আমি মাধ্যমিক একটা আশ্রমে থেকে পড়াশোনা করেছি, উচ্চ মাধ্যমিক থেকে আস্তে আস্তে পড়াশোনাটাকে ভালোবাসতে থেকে তারপরে কিন্তু এই জিনিসটা শিখেছি। আমার কিন্তু কোনো প্রাইভেট টিউশন ছিল না যে আমার প্রাইভেট মাস্টার আমাকে শিখিয়ে দিয়েছে, আমাদের পথে কিন্তু বইপত্রও ছিল না, পরবর্তীকালে বন্ধু নিজে টিউশন পড়িয়ে দিক সেদিক করে অ্যান্ড জীবনে কলেজের বই কিনতে পারিনি, জীবনে উচ্চ মাধ্যমিকের বই কিনতে পারিনি, একটা ওরটা তারটা নিয়ে এদিক সেদিক করে কিন্তু আমরা পড়েছি। সেই যন্ত্রণাটা পেয়েছিলাম বলে, সেই আকাঙ্ক্ষাটা ছিল বলে কিন্তু আজ চেষ্টা করে এই জায়গাটায় এসেছি। মানে সেই চেষ্টাটা আমি যেখানে যেটা দেখি বললাম, আজকে একটা উদাহরণ দিই, আজ এক ছাত্রীকে পড়াতে গেছি, সে কি উচ্চারণ করছে না তো, সে উচ্চারণ করছে মনসদ, তাহলে কি হলো ব্যাপারটা, মনসদ কেন উচ্চারণ করলো, তাহলে কি বলি রে মনসদ, বলে হ্যাঁ কাকা মনসদ লেখা আছে। ও ব্যাপারটা বুঝলাম, সঙ্গে সঙ্গে ক্লিক হলো, আমি দেখি কি লেখা আছে, দেখি ওখানে মসনদ লেখা আছে, কি লেখা আছে বলতো বন্ধু, মসনদ লেখা আছে, ও কি বললো, মনসদ বলে ফেললো। তাহলে দেখো, এই যে ম থেকে গেল
এই দন্তস্ব, এই যে দন্তস্ব, এই নটা এই দন্তস্ব জায়গায় চলে গেল, আর দন্তস্ব জায়গায় ন কিন্তু চলে গেল, আর কোনো হেরফের হলো না। অর্থাৎ পাশাপাশি দুটো বর্ণ একে অপরের জায়গা পরিবর্তন করলো। এই ঘটনা কি বলবে ব্যাকরণে? আমরা পড়েছি বর্ণ বিপর্যয়, বর্ণ বিপর্যাস, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যাস। এই যে যখনই আমাদের দিয়ে দেবে মানসাদ, তখনই আমরা চিত পটাং বুঝেই উঠতে পারলাম ব্যাপারটা কি হলো। কিন্তু দেখো এটা কোনো বইতে লেখা পাবে না। আজ ও পড়তে পড়তে যখন পড়ছিল ইতিহাসে, এটা আমি ভুল কানে কানে এলো, সঙ্গে সঙ্গে গ্রামারটা হয়ে গেল, আমি মেমোরিতে নিয়ে নিলাম, ব্যাস এটা পরবর্তীকালে আমার নোটে যোগ হয়ে বই আকারে কিন্তু বেরিয়ে চলে আসবে। এই প্রতিদিন আমি যেখানে যাচ্ছি, দেখবে আরেকটা উদাহরণ দিই, আজকে সকালে ছেলেমেয়েদের সঙ্গে এসএসসি ছেলেমেয়েদের পড়াতে গিয়ে শেয়ার করেছিলাম, কিরকম বলতো, আমরা বলি না ও দেখ ওরা না কানে কানে কথা বলছে, কি মুশকিল। আমার হঠাৎ মাথায় ক্লিক করলো, কানে কানে কথা তো হয় না, সুতরাং এটা অশুদ্ধ বাক্য, এ শুদ্ধ রূপ দিতে হবে। দেখেছো বন্ধু কি মজার জিনিস না? আমি যখনই যা দেখি যার কানে, আমার মা এরকম কিছু বললে পরে, আমার ছেলে মেয়ে যেখানে যা বলে এখান থেকে যদি বললে পরে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ট্যালি করি গ্রামার কি হয়। কানে কানে কথা হয় না, কি হবে, ওরা পরস্পর কানের কাছে মুখ এনে কথা বলছে। কি বললাম? ওরা পরস্পর কানের কাছে মুখ এনে কথা বলছে। কানে কানে কথা হয়, আমি আমার কানটা তোমার কানের সঙ্গে একটু ঘুষিত দেখি কথা হয় কিনা। মানে এই যে বিষয়টা, একেই তো শুদ্ধ বলে আমরা মনে করি, কিন্তু এটা শুদ্ধ নয়। এই যে গ্রামারটা তাই বললাম, আর্য নয় আর্য রাক্ষসরা, বিকজ আর্য মানে ঋষি। তাহলে যখনই ঋষির দ্বারা উঠতে হবে তখনই আর্য হবে, কখনই আর্য হতে পারে না। সুতরাং এটা কিন্তু ফুল ফিল হয়ে আছে। তো আর্য বুঝলাম, এবার প্রয়োগ, অর্থাৎ মুনি ঋষিদের দ্বারা যে উক্তি, যে কথা, যে বক্তব্যটা যখন আমরা বাস্তব জীবনে প্রয়োগ করে ফেলছি, সেটা প্রচলিত হয়ে যাচ্ছে, তখন তাকে বলবো কিন্তু আর্য। অর্থাৎ কোন, ধরে নাও কোনো একটা মহৎ ব্যক্তি, কোনো একটা মুনি কোনো একটা কথা বলে ফেলেছেন, কিন্তু দেখা যাচ্ছে গ্রামারের দিক থেকে, ল্যাঙ্গুয়েজের দিক থেকে এটা সম্পূর্ণ রকম ভুল, তবুও যেহেতু উনি একজন মহৎ ব্যক্তি, উনি একজন জনপ্রিয় ব্যক্তি, উনি একজন নাম করা ব্যক্তি, উনি একজন নামজাদা ব্যক্তি, উনি একজন বিরাট বাংলা সাহিত্যের তাবর একজন লোক, তখন তার কথাটাকে আমরা ভুল বলতে পারি না। তার ওই কথাটাকেই ঠিক মনে করে আমরা প্রচলন করে দিয়েছি। এই ধরনের প্রয়োগগুলোকে বলা হচ্ছে কিন্তু আর্য প্রয়োগ। বোঝা গেল বন্ধু? এই ধরনের প্রয়োগগুলোকে বলা হচ্ছে আর্য প্রয়োগ। একটা উদাহরণ দিই তাহলে তোমরা ব্যাপারটা বুঝবে যে কিরকম ভাবে আর্য প্রয়োগটা হলো বা হতে পারে। দেখো বন্ধু, রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয়ই মানে ওয়ান অ্যান্ড অনলি, কোনো কথা হবে না এই ব্যক্তিটা সম্পর্কে। মানে আমার জীবন যে আমি উপলব্ধি করেছি, মানে কি বলবো, এমন কোনো জায়গা নেই বাংলা সাহিত্য, বলবো কি বাংলা সাহিত্য, আমার মনে হয় বলা উচিত সাহিত্যের এমন কোনো জায়গা নেই যেখানে তিনি পদার্পণ করেনি বা যার পদস্পর্শে সেই সাহিত্যের শাখা ধন্য হয়ে ওঠেনি, এমন একজন ব্যক্তিত্ব। সেই ব্যক্তিও কিন্তু এই ভুল প্রয়োগ করেছেন এবং সেটাকেই কিন্তু আমরা প্রচলন করে নিয়েছি। যেমন একটা উদাহরণ দিই বন্ধু, এই যে অশ্রু, এই অশ্রু কথাটার মানে জানো বন্ধু? এই অশ্রু মানে কি জানো? অশ্রু মানে জানো? জানো না, তাই না? একটু আমি আবেগতালিত হলেই এখান থেকে যেটা ছড়িয়ে পড়ে সেটা অশ্রু, অর্থাৎ চোখের জল। ক্লিয়ার? তাহলে অশ্রু মানে কি বললাম? চোখের জল। অর্থাৎ অশ্রু শব্দটার মানেই চোখের জল। এই অশ্রু ইতিহাসিত কি বললাম? অশ্রু মানেই চোখের জল। বুঝে গেল? অথচ অশ্রু মানে যদি চোখের জল হয়ে থাকে, অথচ রবীন্দ্রনাথ পরিষ্কার ভাবে লিখছেন অশ্রু জল, রবীন্দ্রনাথ পরিষ্কার ভাবে কি লিখছেন? অশ্রু জল। তাহলে বাবা, অশ্রু মানে যদি চোখের জল হয়, তারপরে চোখের জলের সঙ্গে আবার জল, তার মানে কি চোখের জল জল, সেটা কেমন হলো? চোখের জলটা জল, বাকি জল জল নয়। তাহলে যদি আমি অশ্রু লিখি, তাহলে আর জল লেখা যায় না, মানে অশ্রু মানে এই চোখের জল। তবু রবীন্দ্রনাথ কিন্তু মানে জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারেই হোক, অশ্রু জল শব্দটা ব্যবহার করে ফেলেছেন। আমরা কিন্তু ওনার মতন একজন ব্যক্তি যেহেতু ব্যবহার করে ফেলেছেন, আমরা ভুল বলতে পারি না। উনাকে মুনি মনে করে, উনাকে ঋষি মনে করে, তার মুখে উক্ত বা যে বচনটা, তাকেই আমরা আর্য ভেবে, ঋষির দ্বারা উক্তি মনে করে তাকে কিন্তু আমরা প্রয়োগ করে নিয়েছি আমাদের দৈনন্দিন জীবনে হোক, কথাবার্তায় হোক, সাহিত্য হোক। একে বলা হচ্ছে আর্য প্রয়োগ।
অর্থাৎ এই অশ্রুজল শব্দটা ভুল জানা সত্ত্বেও আমরা ব্যবহার করি, এই জিনিসটাকে বলা হচ্ছে কিন্তু আটশো প্রয়োগ। বোঝা গেল? এরকম রবীন্দ্রনাথের কিন্তু আটশো প্রয়োগের আরো উদাহরণ আছে, আমি অন্যান্য উদাহরণ দেবো বলে জাস্ট মুখে বলে যাচ্ছি, ভাঙছি না। এবং রবীন্দ্রনাথের সঞ্চয়িতা আটশো প্রয়োগের উদাহরণ, রবীন্দ্রনাথের পূজারিণী আটশো প্রয়োগের উদাহরণ, আমি অন্যান্য মনীষীদেরও ভাঙবো বলে এটা ভাঙলাম না, জাস্ট মুখে বলে গেলাম, তোমরা নিজে ট্যালি করে নিলো, নিও যে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা আটশো প্রয়োগের উদাহরণ, রবীন্দ্রনাথের পূজারিণী আটশো প্রয়োগের উদাহরণ। এখানেও কিন্তু গ্রামাটিক্যাল ভুল রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন, আমরা সেটাকে কিন্তু আমরা গ্রহণ করে তাকে ইউজ করে চলেছি। আবার কিরকম, ধরো ধরো আমি যদি শরৎচন্দ্র, এটা কি বলতো, এটা হচ্ছে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা নিশ্চয়ই এনার অভাগী বলে একটা গল্প আছে পড়েছ, এনার যে অভাগী গল্পটা আছে পড়েছ, ক্লিয়ার? বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটা পাঠ্য আছে, এই যে অভাগী এইটাও কিন্তু শরৎচন্দ্রের আটশো প্রয়োগ। কিরকম, তোমরা ভাবলে অবাক হয়ে যাবে, কখনো এসব মাথায় আসবে না কিন্তু আটশো প্রয়োগ কিরকম হয় বলতো বন্ধু? দেখো এই যে অভাগী শব্দটা স্ত্রীলিঙ্গ হিসাবে ব্যবহার করেছেন কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ক্লিয়ার? আবার অভাগীর আমি যদি অভাগিনী করি সেটাও স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? আবার অভাগী একই সঙ্গে স্ত্রীলিঙ্গ একই সঙ্গে কিন্তু অভাগী পুংলিঙ্গ হতে পারে, অভাগী একই সঙ্গে স্ত্রীলিঙ্গ একই সঙ্গে কিন্তু পুংলিঙ্গ হতে পারে, কিন্তু সমস্যাটা কোথায় দেখো, কিন্তু অভাগীটা কিন্তু স্ত্রীলিঙ্গই, কিন্তু অভাগী গল্পটা যদি দেখি সেখানে অভাগী গল্পটা যদি দেখি, এই যে অভাগীর যে বিষয়টা সেখানে রয়েছে, বা আমি গল্পের বিষয়ে যাবো না, আমি এমনি গ্রামার দিয়েই বোঝাই যে অভাগী শব্দটাকে কিন্তু এখানটায় রবীন্দ্রনাথ মানে শরৎচন্দ্র স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু স্ত্রীলিঙ্গ হিসাবে অরিজিনাল যে শব্দটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে অভাগিনী। কি বললাম? অভাগিনী, ক্লিয়ার? অভাগিনী, কিন্তু শরৎবাবু অভাগীটাকে স্ত্রী হিসাবে ব্যবহার করতে চেয়েছেন বা ব্যবহার করেছেন, ক্লিয়ার? ফলে এই যে তিনি যদি অভাগী ব্যবহার না করে অভাগিনী ব্যবহার করতেন ভালো হতো, কারণ অভাগী মানে কিন্তু পুংকেও বোঝায়, পুরুষকেও কিন্তু অভাগী বলা কিন্তু যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা আটশো প্রয়োগের দিকে চলে গেল। আরো একটা মারাত্মক উদাহরণ দিই, যে শুনলে মানে তোমরাও একবারে পুরো মানে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বললাম বিভূতিবাবু, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উদাহরণ দিই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিরকম একটা উদাহরণ আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা বিখ্যাত উপন্যাস আছে, পড়েছো কিনা জানি না, রানাঘাটের নাম শুনেছো? সেই রানাঘাটের একটা হোটেলকে কেন্দ্র করে তিনি যেটা লিখেছিলেন, হোটেল রাধুনীর জীবনীকে কেন্দ্র করে যেটা লেখা হয়েছিল, তোমরা হয়তো পড়েছো, নাম কি বলতো? আদর্শ হিন্দু হোটেল। উপন্যাসটার নাম কি? আদর্শ হিন্দু হোটেল। এটাও আটশো প্রয়োগ। কিরকম এটা আটশো প্রয়োগ কখনো ভেবেছো? ঠিকই তো স্যার, এত বড় উপন্যাস আনাঘাটকে নিয়ে লেখা, একটা রাধুনি হোটেল রাধুনির মারাত্মক ব্যাপার, আপনি বলছেন এটা ভুল আছে? আছে ভাই, এটা ভুল থাকা সত্ত্বেও এই যে প্রয়োগ হয়ে গেছে এই জন্য কিন্তু আটশো প্রয়োগ। কারণ বিভূতিভূষণের মতন যিনি পথের পাঁচালীর স্রষ্টা, যিনি আরণ্যকের স্রষ্টা, তার মতন একটা মানুষ যখন এইটা করছেন তাকে তো আমরা অবলীলায় গ্রহণ করে নেব, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এই যে আমি যে এত কিছু দেবে, এই যে সূর্য সমস্ত শক্তির উৎস দুদিন ধরে এমন তেজ দিচ্ছে, সেই তেজে আমরা একবার চামড়া পুড়ে যাচ্ছে, স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের দেখাতে অসুবিধা হচ্ছে, সূর্যকে গাল দিচ্ছি, এটা তো ভাই হতে পারে না। এতদিন সূর্য সবকিছু করছে, তার তত্ত্ব ভুলে গিয়ে দুদিনের আলো থেকে গাল তো তুমি দিতে পারো না। ফলে আমাদের তেমন বুঝতে হবে, বিভূতিবাবু এত কিছু করেছে, এক লাইন ভুল করে গেছেন, তার জন্য এটা করবো সেটা তো হতে পারে না। বিষয়টা দেখো কোথায় ভুলটা আছে, আদর্শ হিন্দু হোটেল ভাবো তো একটু খেয়াল করো বন্ধু, আদর্শ মুসলিম হোটেল একটু খেয়াল করো, আমাদের বক্তব্যটা কি, যে আমরা কি বোঝাতে চাই, হোটেলটা আদর্শ না হিন্দুটা আদর্শ না মুসলিমটা আদর্শ, একটু ভাবো কি বোঝাতে চাই, হোটেল আদর্শ না হিন্দু আদর্শ না মুসলিম আদর্শ, কি বোঝাতে চাই বলো তো একটু? নিশ্চয়ই বোঝাতে চাই কি, হোটেলটা আদর্শ, তাই নয়?
হোটেলটা আদর্শ, হোটেলটা হিন্দু না মুসলিম এটা ফ্যাক্টর নয়, ফলে হোটেলটা আদর্শ এটা বোঝাতে চাই, কিন্তু তিনি কি বললেন, আদর্শ হিন্দু হোটেল। অর্থাৎ বিভূতিবাবু বলে ফেললেন হিন্দু হচ্ছে আদর্শ, হোটেলটা হিন্দু হচ্ছে আদর্শ, মানে হিন্দুরাকে আদর্শ বলেছে, আদর্শ হিন্দু মানে হিন্দু আদর্শ, হোটেলটা জগা খিচুড়ি যা হলো হলো, তার মানে কি মানুষটাই তো ভালো, হোটেলে রান্না ভালো, হোটেলের খাবার ভালো নয়, কিন্তু সেটা নয়, হোটেলে কিন্তু ব্যাপক খাবার ছিল, এখনো সেই আদর্শ হিন্দু হোটেলে মানুষ খেতে যায়, বিভূতিবাবুর ওই ওই যে উপন্যাসটা পড়েছিল সেই হোটেল এখন আছে সেখানে। এবার কি তাহলে এই অরিজিনাল জিনিসটা কি হওয়া উচিত ছিল, কিন্তু হিন্দুর আদর্শ হোটেল, বোঝা গেল বন্ধু কি হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল কিন্তু হিন্দুর আদর্শ হোটেল, এটা কিন্তু গ্রামাটিক্যাল জিনিসটা কিন্তু ঠিকঠাক, বোঝা গেল বন্ধু, এখানে কিন্তু এই ভুলটা কিন্তু হয়ে গেছে, তবু প্রয়োগ হয়েছে তাই আটশো প্রয়োগ। তবে বর্ণমাঝে বন্ধু একটা কথা বলে রাখি, শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ, তাই এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও, এবং এটাও মাথায় রেখো এই কল্পতরু বাংলা চ্যানেলে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি বেঙ্গলি মিডিয়াম, এসএসসি, প্রাইমারি, নেট, সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা বিষয়ের প্রত্যেক অধ্যায় ধরে ধরে কিন্তু আলাদা আলাদা ভিডিও কিন্তু করা হয়ে থাকে। এখন এবার বলো, সমস্ত মুনি ঋষিরা বললেই কি আটশো প্রয়োগ হয়ে যাবে, এটা হয় না, কখনই হবে না, মুনিশি বললে আশ্রমরক যে একটা বলে দেবে একটা হয়তো আশ্রমরক হবে, হবে না, কিরকম ভাবে হবে না, দেখো একটা উদাহরণ দিতে হবে, এই যে ধরো হচ্ছে, এই যে ধরো আমি বললাম হচ্ছে কাবুলিয়ালা, ঠিক আছে, এই যে কাবুলিয়ালা, ঠিক আছে, এই যে দেখো যে কাবুলিয়ালা এটা কিন্তু ভুল, কেন, এটা বাহুল্য দোষে দুষ্ট, বাহুল্য দোষ, অর্থাৎ অতিরিক্ত ভাবে বলার জন্য যে বাহুল্য বলার কোনো দরকারই হয় না, ঠিক আছে, এই যে দেখো কাবুলিয়াল এই কথাটা বাহুল্য দোষ, কিন্তু অরিজিনাল কিন্তু কাবুলি আলা নয়, অরিজিনাল কাবুলি আলা নয়, অরিজিনাল কথা কি জানো তো বন্ধু, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কাবলি ওয়ালা, কি হওয়া উচিত বলো তো, অরিজিনাল হওয়া উচিত কাবলি ওয়ালা, কিন্তু আমরা বলি কাবুলিয়ালা, কাবুল দেশে অধিবাসী বলে কাবুলি বলে দিই, কিন্তু অরিজিনাল কথা হচ্ছে কিন্তু কাবুলিওয়ালা, ফলে কাবুলিওয়ালা বললে কিন্তু এটা কিন্তু আটশো প্রয়োগ মেনে নেওয়া উচিত নয়, এটা কিন্তু ভুল বলেই কিন্তু গ্রহণ করা উচিত, ফলে সমস্ত মনীষী প্রয়োগই কিন্তু আমরা করে ফেললে কিন্তু আটশো প্রয়োগ হিসেবে মানবো, এর কোনো মানে নেই। আশা করছি বন্ধুরা আটশো প্রয়োগ কি, কোন কোন কবি সাহিত্যে কিভাবে আটশো প্রয়োগ করেছেন, কাকে গ্রহণ করব, কাকে গ্রহণ করব না, বা আটশো প্রয়োগ ব্যাকরণ একটা নতুন বিষয়, এটা তোমাদের মতন করে তোমাদের ভাষায় শিখাতে পেরেছি বলে মনে হয়, এর দ্বারা তোমরা উপকৃত হয়েছো বলে মনে হয়, তারপরে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধুরা।